ফারুকুর প্রিন্স স্যার, আমরা স্বাগত বক্তা হিসেবে আজকের অনুষ্ঠানে বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি জনাব আলাউদ্দিন ফারুকুর প্রিন্স স্যার, সুযোগ্য সম্মানিত পরিচালক সাতক্ষীরা পাবলিক স্কুল এন্ড কলেজ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই মহতী অনুষ্ঠানে সম্মানিত মেহমানবৃন্দ, সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের উপস্থিত ছাত্রছাত্রীরা সবাই অনেক কষ্ট করে র্যালি শেষে আমরা এখন একটু পরেই আমাদের অষ্টম বছর পদার্পণ, সরি নবম বছর পদার্পণে কেক কাটব। আমি শুধুমাত্র সকলকে শুভেচ্ছা জানাবো। আমরা 2011 সালের ডিসেম্বর মাসে আজকে ঠিক এক তারিখে এই স্কেলটা খুব ছোট পরিসরে শুরু করি। আমাদের কেমন যেন আমাদেরও ব্যাপ্তি ছড়িয়ে গেছে। আজকে অষ্টম বছরে একটা প্রাইভেট স্কুল যেখানে অ্যাডমিশন নিয়ে ভর্তি নিতে হয়, যেখানে দেশের সর্বোচ্চ সম্মানজনক পুরস্কার স্কাউট প্রেসিডেন্ট, স্কাউট জেলা প্রশাসন কর্তৃক সেরা স্কুল অ্যাওয়ার্ড, এছাড়া জেলা বিভাগে এবং জাতীয় পর্যায়ে সর্বোচ্চ পুরস্কার এই স্কুলটা অর্জন করেছে। শুধু তাই না, আমরা এখন থেকে অ্যাডমিশনের মাধ্যমে ভর্তি নিতে হচ্ছে, যেটা বাংলাদেশের প্রাইভেট স্কুলের জন্য একটা বিরল ঘটনা। তো আজকের এই শুভ দিনে, আজকের আমাদের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে সবাইকে উপস্থিত হওয়ার জন্য, সময় দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে, স্কুলটা যেন আমাদের স্বপ্ন অনেক বড়। আমাদের স্লোগান হচ্ছে বিশ্বমানের একটা পূর্ণাঙ্গ স্কুল। আমাদের শিশুদেরকে আমরা শুধু এ+ পাওয়াতে চাই না, জেলা সেরা রেজাল্ট করাতে চাই না, আমরা বিশ্বমানের নাগরিক তৈরি করতে চাই। আমাদের এই পথযাত্রা যাতে এগিয়ে যেতে পারে, সকলের সহযোগিতা চাই। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ সবাইকে।